আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে, কাজে লাগবে। ভিডিওটি হচ্ছে, আপনার ঘরে অথবা আপনার বাড়িতে অথবা আপনার কোনো মানুষকে যদি জিন, ভূত, ফেরত ওইসব দ্বারা কোনো সমস্যা ওঠেন, তাহলে আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি ভিডিও। তো এটা মনে করেন, জিন যদি চালানের মাধ্যমে হয়, কেউ চালান দিয়ে দিচ্ছে আপনাদেরকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য, চালানকৃত জিন ভূত এইসব, অথবা মনে করেন এমনিতেই আপনি কোথাও হাঁটাচলা করছেন, তাদের নজর লাগছে, অথবা আপনি তাদেরকে কোন অনিচ্ছায় কষ্ট দিচ্ছেন, সেই জন্য তারা লাগছে, যেভাবে হোক, অর্থাৎ জিন ভূত ফেরত থেকে আপনি মুক্ত রাখার জন্য, আপনার বাড়িকে মুক্ত রাখার জন্য, আপনার ঘরকে মুক্ত রাখার জন্য, আপনার ঘরের সদস্যকে মুক্ত রাখার জন্য অত্যন্ত কার্যকরী, অত্যন্ত শক্তিশালী একটি তদবির আপনার সামনে নিয়ে উপস্থিত হয়েছি। তো এই তদবিরটা আপনারা বেশিরভাগ মানুষ নিজেরা লিখতে পারবেন না, ঠিক আছে? এখানে অনেক আরবি শব্দ এবং অনেক নকশা রয়েছে, এগুলো আপনারা হয়তো নাও পারতে পারেন। তাই একদম সহজ যে উপায়, সেটা হচ্ছে আপনারা কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন, আর অবশ্যই এটা লাল করে বের করতে হবে। কিতাবে অবশ্যই লাল আছে, আমি স্ক্রিনে দেবো, লাল আপনারা দেখতে পারবেন। সেম এরকম যদি আপনারা ফটোকপি যদি করেন, তাহলে কিন্তু এটা কালো হবে, ফটোকপি করা যাবে না, অবশ্যই প্রিন্ট করবেন, প্রিন্ট, ঠিক আছে? প্রিন্ট যদি করেন তাহলে অবশ্যই লাল হবে, দোকানদারকে বলবেন যে এটা যেন আমার লাল হয়, তাহলে সে লাল করে দিতে পারবে। তো যাদের দোকানে শুধু ফটোকপির মেশিন আছে, প্রিন্টার আছে, কিন্তু রঙিন ছবি প্রিন্টার ওই রকম প্রিন্টার নাই, সেখানে কিন্তু পারবে না, সে না করে দিবে। তো একজনে না করে দিলে আপনি এটা মনে করি না যে এটা কেউ পারবে না, যেখানে ছবি প্রিন্ট হয় আপনার ছবি যাওয়ার পর, এখানে রঙিন ছবি আপনার বের করতে পারে যে স্টুডিওতে, যে দোকানে, ওইখানে আপনি যাবেন, ওইখানে গিয়ে বের করবেন, ইনশাল্লাহ পারবেন, ঠিক আছে? ওইটা বের করতে তেমন টাকা লাগবে না, 10 থেকে 20 টাকা লাগবে রঙিন প্রিন্ট। আর সাদা কালো 10 টাকা, সাদা কালো হলে কিন্তু কালো হবে, কালো হলে হবে না, ওইটা 20 টাকা আপনি দিয়ে রঙিন প্রিন্ট আনবেন, ঠিক আছে? ওইটা কি করবেন, ওইটা মনে করেন আপনি বাড়িতে যদি জিন ভূতের আসর হয়ে থাকে, যে মনে করেন আপনার বাড়ির চার কোনা আছে, ওই চার কোনার মধ্যে আপনি এটা রেখে দিবেন। যদি আপনার পুরা বাসার মতো থাকে, যে সব পাকা করা, এখন পাকা কি আপনি গর্ত করবেন, এরকম করা যাবে না, করার কোনো প্রয়োজন নেই। আপনি ওইগুলা আর চারটা প্রিন্ট করে আপনি লেমিনেটিং করে ফেলবেন চারটাই, ঠিক আছে? লেমিনেটিং করে আপনি আপনার বাড়ির চারপাশে রেখে দিবেন, একটু উপরে হোক নিচে হোক, যেখানে আপনার সুবিধা হয় সেখানে রেখে দিবেন। যেহেতু লেমিনেটিং করা থাকবে, সেজন্য ওইটাতে পানিও ঢুকবে না, পানি ঢোকার কোনো আশঙ্কা নেই, নষ্টও হবে না, এমন জায়গায় রাখবেন যাতে করে আবার মানুষের ছোট বাচ্চাদের দেখা সাক্ষাতের বাইরে থাকে, না হয় ওরা আবার এটা নিয়ে হয়তো কোনো খারাপ জায়গায় ফেলে দিতে পারে, টয়লেটে ফেলে দিতে পারে, বা যে কোনো এটার অসম্মানই করতে পারে, ঠিক আছে? তাই ওইটা একটু গোপনীয় ভাবে রাখবেন, এমনিতে মানুষের দেখা সাক্ষাৎ হলে কোনো সমস্যা নেই, এটা দেখলে কোনো সমস্যা হবে না, যাতে করে কেউ নিয়ে না যায় সেটা ই করবেন। কারণ যেহেতু আপনি ওইদিকে 20 টাকা নষ্ট করতেছেন, আবার লেমিনেটিং করলে আরো 20-30 টাকা এরকম লাগবে, তো চারটা যদি আনেন প্রায় 100-এর উপরে বা 100 মিনিমাম এরকম খরচ হবে, ওইগুলা যদি নষ্ট হয় আপনার তো লস হবে, সেজন্য ওইটা একটু খেয়াল রাখবেন। আর এরকম যদি করেন, মনে করুন আপনার বাড়ি পুরো বন্ধ থাকবে, ওইটাতে কোনো জিন ভূতের কোনো আসর থাকবেই না, আপনারা প্রয়োজনে ওইটা পরীক্ষা করে দেখেন, ঠিক আছে? আর যত কোনো কবিরাজ টবিরাজ এইসব নিয়ে 8,000-20,000 আরো যার যেরকম আছে, যে যত বড় ধরনের দান দামি করা কথা বলতে পারবে, তত বেশি আপনাদের কাছ থেকে খেতে পারবে। এরকম খাওয়া দাওয়া বন্ধ করান, নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন, এটা নিজের তদবির নিজে করেন, দেখবেন অবশ্যই অনেক উপকার পাবেন। আপনার যদি শরীরের কোথাও চুলকায়, আপনি যদি কাউকে বলেন যে আমার ওই স্থানে চুলকাচ্ছে, আপনি একটু চুলকাই দেন, 1 ঘন্টা যদি সে চুলকায়, তাহলে আপনার সঠিক জায়গা মতো সে পৌঁছতে পারবে না, কিন্তু আপনি যদি একবার ওই জায়গায় চুলকান, আপনি সঠিক জায়গা মতো চুলকাতে পারবেন। ঠিক তেমনি ভাবে আপনার বাড়ির সমস্যা আপনি নিজেই করেন, দেখবেন অবশ্যই উপকার পাবেন। এটা করলে যে এরকম হতে হবে যে আপনি কবিরাজ ছাড়া এটা করলে হবে না, ওইরকম কোনো কিছু না, আপনি নিজের কাজ অবশ্যই নিজে করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওইটা করেন, এটার দ্বারা আপনার কোনো ক্ষতিও হবে না, এমনকি আপনার পুরো বাড়ি নিরাপদ থাকবে, আপনার ঘর নিরাপদ থাকবে, এই বাড়ির ভিতরে যত মানুষ আসবে সম্পূর্ণ মানুষ নিরাপদ থাকবে। এমনকি কারো যদি দুষ্ট জিনও থাকে, যে ওই মানুষের সাথে দুষ্ট জিন, সে মেহমান হিসেবে আপনার বাড়িতে আসতেছে, সে আসবে কিন্তু তার দুষ্ট জিন আপনার বাউন্ডারির বাহিরে থাকবে, অর্থাৎ যতটুকু আপনি তাবিজ দিয়ে রাখছেন চার কোনায়, এর ভিতরে কিন্তু তার দুষ্ট জিন আসতে পারবে না, দুষ্ট জিন এর বাহিরে থাকবে, সে প্রবেশ করবে, ঠিক আছে? ওইরকম শক্তিশালী এই তদবিরটা অবশ্যই আপনারা করেন, ইনশাল্লাহ অবশ্যই উপকার পাবেন। একমাত্র আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস রেখে আপনারা করবেন, অত্যন্ত উপকার পাবেন, ঠিক আছে? তো এটা যে কোনো দিন যে কোনো সময় আপনারা প্রিন্ট করে আনবেন, অবশ্যই অজুর সহিত আপনারা ওইটা সবকিছু করবেন। মনে করেন প্রিন্ট করার সময় আপনি অজু করে যাবেন সম্মানের সাথে, তারপরে আপনি আনবেন, তারপরে যখন আপনি এটা শুরু করবেন, কাজ শুরু করবেন, চার কোনায় রাখবেন, তখন আপনি অজুর সহিত এটা রাখবেন ইনশাল্লাহ, তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন, ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।